নমস্কার স্ট্যান্ডার্ড বিয়ের বাচ্চারা, দেখো তোমাদের ফার্স্ট টার্মের পর আমার সেকেন্ড টার্মের জন্য প্রিপারেশান ইংলিশ বইটা, ইংলিশ টেক্সট বুকটা এখন পড়াচ্ছি তোমাদের তৃতীয় ক্লাস, এটা 3 নম্বর ক্লাস। দেখো তোমাদের পড়া হয়েছে, পড়া ছিল 7 লেসন, রিডিং পড়াটা ছিল আর মানেটা বলেছিলাম। তাহলে 7 লেসনে তোমাদের আমি আজকে এসে দিয়েছি অনলাইন ক্লাসে, 1-3-4-5-9 1-3-4-5-9 দাগ পর্যন্ত তোমাদের বাদে, মানে বাদ হলো কোনটা কোনটা, 6-7-8 এই 3টে দাগ করবে না, এগুলো তোমরা বাড়িতে লিখবে খাতায়। এবার দেখো তোমাদের 8 লেসন 24 পেজ এই পড়াটা দেওয়া থাকবে, 2টো লেসন আমি পড়া দিয়ে রাখছি, 8 লেসন আর 9 লেসন। 8 লেসনে এ ফার হাউস আর 9 লেসনে হচ্ছে মিনাস ডে, এইগুলো আমি একটু রিডিং করে দিচ্ছি, তোমরা বাড়িতে বারবার আগিয়ে পিছিয়ে ভিডিওটা রিডিংটা করবে, শুনবে আর করবে। এ ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি, একটা খামার বাড়ি। ইট ইজ এ ফার্ম হাউস, এটা হয়, ইহা হয়, ইট মানে ইহা, ইজ মানে হয়, এ মানে একটি, ফার্ম হাউস মানে খামার বাড়ি। ইট এখানে প্রোনাউন, ইট ইজ এ ফার্ম হাউস, ইহা হয় একটা খামার বাড়ি। মদনবালা ইজ এ ফার্মার, মদনবালা হয় একজন কৃষক। হি হ্যাজ 2 অক্সেন, দেখো 2 অক্সেন, তাহলে তার কটা ঘোড়া, এই ষাঁড়গরু আছে, তার 2টো ষাঁড়গরু। দেখো একটা ষাঁড়গরু তোমরা পড়েছো অক্স সিঙ্গুলার, প্লুরাল পড়তে গেলে তোমরা যে নিয়মটা, ফার্স্ট নিয়মটা SSSSHCH আর সেই উচ্চারণ আর XXZ থাকলে কি হয়, ওয়ার্ডের শেষে থাকলে কি হয়, ইএস যোগ করে প্লুরাল করতে হয়, কিন্তু এক্ষেত্রে অক্স, ও এক্স, অক্স, অক্স আছে লাস্টে ওয়ার্ডের শেষে অক্স, তাহলে আমরা সূত্র অনুযায়ী কী করবো, অক্সেস প্লুরাল নাম্বার, কিন্তু না এটা ব্যতিক্রম নিয়মের মধ্যে পড়ে, অক্সেস হবে না, অক্সেন ইএন যোগ হবে, তাহলে হি হ্যাজ 2 অক্সেন, তাহলে তার আছে, হি হ্যাজ, দেখো আগে এই আজকেও পড়িয়েছি অনলাইনে, আগের দিনে অনলাইনে পড়িয়েছি, এমনকি তোমাদের ইউটিউব ক্লাস করিয়েছি, কখন হ্যাজ বসে, হ্যাজ বা হ্যাভ হলো থার্ড পার্সন, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে হ্যাভ, আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ, আর হ্যাজ কোথায় বসবে, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোন হলো, হি, সি, আর যে কোনো নাম, একজন বোঝাবে, যে কোনো নাম, রাম, শ্যাম, যদু, মধু, ট্রি, বয়, এদের সঙ্গে বয়, বয়ের সঙ্গে যদি এস যোগ হয়ে যায় তখনই ওটা প্লুরাল হয়ে যাবে, তখনই হ্যাভ বসবে, বয়েজ হ্যাভ, কিন্তু বয় হ্যাজ, কাউ, কাউ হ্যাজ, দি কাউ হ্যাজ, যখন বলবো দি কাউজ, গরুগুলো, তখন কি হবে, হ্যাঁ, তাহলে যখনই দি কাউজ হয়ে যাচ্ছে ওটা প্লুরাল নাম্বার হচ্ছে, সেই জন্য ওর ক্ষেত্রে হ্যাভ। আর আমি আগেই বললাম যে সমস্ত প্লুরাল নাম্বার ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে হ্যাভ হবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কেবলমাত্র হ্যাজ, আমি আর গ্রামার পড়াবো না, এটাই বলে দিলাম, এটাই আমার পড়ানো ছিল, এটা আমি আবার বইতে এসে গেল আমি বলে দিলাম। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে আর থার্ড পার্সন প্লুরাল নাম্বারে হ্যাভ বসবে, আর কেবলমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ, হিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এর সাথে কি হলো, হি হ্যাজ। তাহলে এখানে দেখো আবার রিডিংয়ে ফেরত আসছি, হি হ্যাজ 2 অক্সেন, তাহার আছে, হি মানে সে, কিন্তু এখানে যখন বলবে তাহার আছে তখন হি হ্যাজ, হিজ মানে তাহার, হিজ হ্যাজ হবে না, হি হ্যাজ তাহার আছে, হি হ্যাজ 2 অক্সেন, তাহার আছে 2টো ষাঁড়গরু, হিটা এখানে প্রোনাউন, মদনবালার পরিবর্তে বসলো, মদনবালা একটা নাউন, তার পরিবর্তে হি বসলো, তাই হিটা প্রোনাউন, তোমরা জানো নাউন প্রোনাউন, নাউন হলো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন। দি অক্সেন আর ইন দ্য ফার্ম, অক্সেন তার মানে ষাঁড়গরু দুটো কোথায় আছে, ফার্ম, খামার বাড়িতে। দেয়ার ইজ এ হার্ট, সেখানে একটা কুঁড়ে ঘর আছে, ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এর একটা মানে, এটা একটা ওয়ার্ড, এর একটা মানে হলো ইন ফ্রন্ট অফ মানে সামনে, একসাথে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, দা হার্ট কুঁড়ে ঘরের সামনে, দেয়ার ইজ এ কাউ অ্যান্ড এ কাপ ইন দ্য ইয়ার্ড, কুঁড়ে ঘর
ঘরের সামনে সেখানে একটা গরু এবং একটা বাছুর আছে, কোথায়? উঠান। কুঁড়ে ঘরের সামনে একটা উঠান আছে, উঠানের মধ্যে গরু আর একটা বাছুর আছে, একটা গরু একটা বাছুর। দেখো কাউ মানে কিন্তু গাভী গরু, যে গরু দুধ দেয়, আর বুল অক্স এগুলো মানে ষাঁড় গরু, এগুলো যেগুলো মাঠে লাঙল চলে, সেই মাল বয়। ঠিক আছে, বিলাসী দেবী ইজ মিল্কিং, বিলাসী দেবী কি করছে? দুধ দুইছে। সি ইজ দ্য মাদার অফ মদনবালা, তাহলে বিলাসী দেবী হয় মদনবালার মা। মদনবালা হ্যাজ টু চিলড্রেন, মদনবালার দুটো শিশু বা বাচ্চা আছে। ওয়ান ইজ মালা অ্যান্ড আদার ইজ অরুণ, একটা হয় মালা আর অন্যটা হয় অরুণ, তাহলে একজন মালা একজন অরুণ, এক ভাই এক বোন। দে আর প্লেয়িং ইন দ্য ইয়ার্ড, তারা উঠোনের মধ্যে খেলছে। দে আর স্কুল গোয়িং চিলড্রেন, স্কুল গোয়িং মানে পড়ুয়া, স্কুলে যাওয়া বাচ্চা, পড়ুয়া স্টুডেন্ট। তারা কি? তারা হলো পড়ুয়া বাচ্চা। ইন দি আফটারনুন বিলাসী দেবী উইল গো টু মার্কেট টু সেল মিল্ক, তাহলে ইন দি আফটারনুন বিলাসী দেবী মানে বিকেলবেলা, আফটারনুনের আগে ইন দি হলো, ইন দি আফটারনুন বিকালবেলায় বিলাসী দেবী উইল গো যাবে, বিকেলবেলায় বিলাসী দেবী যাবে টু মার্কেট বাজারে, টু সেল বিক্রি করতে মিল্ক দুধ, বিকেলবেলা বিলাসী দেবী বাজারে দুধ বিক্রি করতে যাবে। দেয়ার ইজ এ হিপ অফ কর্ন, হিপ মানে স্তূপ, স্তূপ কর্ন মানে শস্য, শস্য মানে ফসল, যে কোনো ফসল উঠানে নিয়ে এসে ঢেলে দিয়েছে, বেশ অনেক উঁচু করে ঢেলে দিয়েছে, সেটাকে বলা হচ্ছে স্তূপ, হিপ, হিপ মানে স্তূপ, ফসলের স্তূপ। তাহলে দেয়ার ইজ এ হিপ অফ কর্ন, সেখানে একটা স্তূপ আছে শস্যের উঠানে, ইন দি ইয়ার্ড উঠানের মধ্যে। মদনবালা মদন ওয়ার্কস, মদন কাজ করে, ইন দ্য ফিল্ড মাঠে, ফ্রম ডন টু ডাক্স, ডন মানে ভোরবেলা, ডাক্স মানে সন্ধ্যের আগে গোধূলি, ডাক্স মানে হচ্ছে আসল গোধূলি আর ডন মানে ভোরবেলা, তাহলে ভোর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত মদনবালা মাঠে কাজ করে। হি রাইজেস ইন দ্য আর্লি মর্নিং, সে খুব সকালবেলা ঘুম থেকে ওঠে। দেখো ওই রিডিংটা পড়বে আর এদিকে মানেগুলো করবে, মানে আর বানানো, আর নয় এডিশনটা একটু পড়িয়ে দিচ্ছি। মিনাস ডে, মিনা ইজ এ গার্ল অফ 7 ইয়ার্স, মিনা হয় একটা 7 বছরের বালিকা। সি রিডস ইন ক্লাস টু, সে ক্লাস টুয়ে পড়ে। সি গেটস আপ ফ্রম দ্য বেড অ্যাট 6:30 AM, দেখো সে বিছানা থেকে ওঠে মানে ঘুম থেকে ওঠে সকাল 6:30। আফটার সি ওয়াশের সারফেস, সে ঘুম থেকে ওঠার পর সে তার মুখ ধোয়, ওয়াশেস মানে ধোয়া আর ফেস মানে মুখ, তার মুখ ধোয় অ্যান্ড হ্যান্ডস এবং হাত। সি টেক্স ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট মানে সকালের খাবার, সে নেয় সকালের খাবার অ্যাট 7 AM, সকাল 7টার সময়। দেন সি সিটস ফর রিডিং, তারপর সে পড়ার জন্য বসে। সি রিডস আপ টু 9 AM, সে কত পর্যন্ত পড়ে? সে সকাল নটা পর্যন্ত পড়ে। সি দেন টেক্স বাথ, তারপর সে স্নান করে নেয়। সি টেক্স স্নান ফুড অ্যাট 9:30 AM, তারপর সে কিছু খাবার খায় কটার সময়? 9:30 সকাল 9:30 AM মানে সবসময় থাকবে সকালবেলা, তারপর আমি বলে দিচ্ছি এম আর পি এম এর ব্যাপারটা। অ্যান্ড স্টার্টস ফর স্কুল অ্যাট 10 AM, তারপর সে স্কুল যাওয়ার জন্য তৈরি হয় 10টার সময়, সকাল 10টা। হার স্কুল বিগিনস অ্যাট 11 AM, তার স্কুল শুরু হয় 11টার সময়, সকাল 11টায়। আফটার দ্য স্কুল আওয়ার দ্য রিটার্নস হোম, স্কুল আওয়ারের পর সে বাড়ি ফেরে অ্যাট 4 PM, 4টের সময়, PM বিকেল 4টে। টেকিং সাম ফুড সি প্লেস উইথ হার ফ্রেন্ড তুলি, কিছু খাবার খাওয়ার পর সে তুলির সঙ্গে খেলতে যায়। তুলি ইজ এ গুড গার্ল, তুলি হয় একজন খুব ভালো মেয়ে। মিনা টেক সাম টিফিন অ্যাট 7 PM, মিনা সন্ধ্যে 7টায় কিছু টিফিন খায়। অ্যান্ড এবং সিটস ফর রিডিং, পড়ার জন্য বসে। সি রিডস আপ টু 9:30 PM, সে পড়ে
রাত 9:30টা পর্যন্ত শি গোজ টু বেড অ্যাট 10 PM সে রাত্রে 10টার সময় বিছানায় যায় মানে ঘুমাতে যায় দেখো তোমাদের এএম আর পিএম ব্যাপারটা হচ্ছে রাত 12টার পর থেকে কি রাত 12টার পর থেকে দিন 12টা মানে 11:59 পর্যন্ত এএম আর 12টার পর 12:01 থেকে রাত 11:59 পর্যন্ত পিএম এই টাইমটা এএম আর পিএম তাহলে দিন রাত 12টা থেকে দিন 11:59 পর্যন্ত এএম আর দিন 12টার পর থেকে 12:01 থেকে রাত 11:59 পর্যন্ত পিএম তোমাদের 8 আর 9 লেসন পড়া দেওয়া রইল আগের যেগুলো 7 লেসনে যেগুলো টাস্ক দিয়েছি খাতায় করবে আর এ থেকে কোনো টাস্ক করতে হবে না শুধু রিডিং আর মানে দিয়ে